বন্ধুরা আজকে মেডিকেল মেড চ্যানেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হার্ট অ্যাটাক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যই আমি এই ভিডিওতে শেয়ার করে নেব আপনি যদি ফার্স্ট টাইম ভিডিওটি ওয়াচ করছেন আপনার কাছে আমার রিকোয়েস্ট অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেন কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত টিপস আপলোড করে থাকি স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সমস্যা তার সমাধান এই ভিডিওতে আপলোড করে থাকি তো আপনারা যদি পেয়ে যেতে চান সেগুলো নিয়মিত তাহলে অতি অবশ্যই আপনারা মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন রক্ত জমাট বাধার কারণে করোনারই আটারির হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃদপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হলেও মারা গেলে হার্ট অ্যাটাক হয়ে থাকে হচ্ছে রক্ত করে আজকে এই নিয়েই আলোচনা করব। কিছু সময় আমরা বুঝতে পারি না কিন্তু কিভাবে বুঝবো যে হার্ট অ্যাটাক হতে চলেছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর নিয়ম হচ্ছে নিজে নিজে কখনো ডায়াগনোসিস করবেন না অ্যাম্বুলেন্স ডাকুন যদি সামান্যতম সন্দেহ হয় তবে আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে বেশিরভাগ অ্যাটাকজনিত মৃত্যু হয় হার্ট অ্যাটাকের প্রথম ঘন্টার মধ্যে জরুরি সেবা চাওয়ার পূর্বে কয়েক ঘন্টা অপেক্ষা আপনার প্রাণাঘাতী হতে পারে যদি আপনার এক এখানে যে আমি উপসর্গগুলোর কথা বলবো সেগুলো যদি আপনি ফেস করেন সেই উপসর্গগুলোর বিন্দু মাত্র যদি আপনার হয়ে থাকে আপনি অবশ্যই হসপিটালে যান ডক্টরের শরণাপন্ন হন কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের কি জন্য সমস্যা হয় আমরা বুঝতে পারি না সেই সিমটমগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরছি বুকে অস্বস্তি অধিকাংশ হার্ট অ্যাটাক বুকের কেন্দ্রে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে জড়িত এ ব্যথা কয়েক মিনিটের বেশি থাকতে পারে অথবা চলে যাওয়ার পর আবার আসতেও পারে আপনি বুকে চাপ নিষ্পেষণ আর ভার অথবা ব্যথা অনুভব করতে পারেন শরীরে উপরিভাগে অস্বস্তি এক বা উভয় বাহু পিঠ ঘাড় চোয়াল অথবা পাকস্থলী ব্যথা হার্ট অ্যাটাকের ইঙ্গিত হতে পারে সমস্যা হার্ট অ্যাটাকের অন্যতম একটি উপসর্গ হচ্ছে শ্বাসকষ্ট এই উপসর্গটি বুকে ব্যথার সঙ্গে অথবা বুক ব্যথা ছাড়াও দেখা দিতে পারে অন্যান্য একটা সংকেত লক্ষ্য করা যায় যেমন ধরুন শরীরের এমন উপসর্গ হয় কি না লক্ষ্য রাখুন স্বাভাবিকভাবে অনুভব করবেন না অনেক সময় যেমন ঠান্ডা ঘাম বমি ভাব মাথা ঘোরা অত্যাধিক অবসাদ অথবা খারাপ কিছু ঘটে যাচ্ছে এমনই অনুভূতি একটা হতে থাকে বুকে হাতি বসে আছে এমন অনুভূতিও হয় হতে পারে আবার নাও পারে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হৃদপিণ্ডের পেশির দিকে রক্ত সরবরাহ বিঘ্নিত হয় এবং তে এই একটা অনুভব হয় যে কারণে বুকে ব্যথা হয় কিন্তু কখনো কখনো বুকে হয় না। বিশেষ করে নারীদের অধিকাংশ হার্ট অ্যাটাক হালকা ব্যথা বা অস্বস্তি নিয়ে ধীরে ধীরে তৈরি হয় উপসর্গ ছাড়াও কি আমরা হার্ট অ্যাটাক আমাদের হতে পারে এটাও একটা প্রশ্ন হ্যাঁ হতে পারে এটা যে কারোর ক্ষেত্রে হতে পারে তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি হতে পারে যাকে বলে নিরব হার্ট অ্যাটাক আপনি প্রত্যাশিত উপসর্গ যেগুলো সম্মুখীন নাও হতে পারেন যেমন বুক ব্যথা বমি ভাব শ্বাসকষ্ট মাথা ঘোরা দুর্বলতা এগুলো অনেক সময় নাও ঘটতে পারে এগুলো অনুভব নাও হতে পারে এমন কোনো সময় আছে যখন হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটি সকলে ক্ষেত্রেই হয় সকালের প্রথম দিকের ঘন্টাগুলোতে হয়ে থাকে সকাল ছটার থেকে মধ্যাহ্নের সময় চল্লিশ শতাংশে অ্যাটাক হয়ে থাকে অনুরূপভাবে সকালে হৃদরোগ সম্পর্কিত হঠাৎ মৃত্যু উনত্রিশ শতাংশের কমন হার্ট অ্যাটাক হতে যাচ্ছে এমন সময় কি করা উচিত যদি আপনি মনে করেন যে আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে তাহলে অবিলম্বে অ্যাম্বুলেন্স ডাকুন আপনি নিজে শান্ত থাকুন আর অতি অবশ্যই ডক্টরের কাছে যান পরামর্শ করুন তিনি যেভাবে আপনাকে বলবেন সেটাই আপনাকে করতে হবে হার্ট অ্যাটাক হতে যাচ্ছে এমন সময় আপনাকে বেশি ভাবনা চিন্তা না করে অতি অবশ্যই আপনাকে হাসপাতালে যেতে হবে বন্ধুরা অতি অবশ্যই এই ভিডিওটি আমি আশা রাখি যে আপনাদের কিছু উপকারে লেগেছে এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন অনেক সময় আমরা জানি না বলেই ঠিক মতো ঠিক ডিসিশন নিতে পারি না যদি ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশন অপশানটি অবশ্যই ক্লিক করে দেন